নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। রামকৃষ্ণ মিশন রোডে ঘন ঘন ডাকাতিতে সরব স্থানীয়রা, 900 টহলদারির দাবি। করোনা তাণ্ডব, জেলায় নতুন করে আক্রান্ত 435 জন। বরখলায় ভ্যাকসিন কেন্দ্র পরিদর্শন প্রাক্তন বিধায়কের, শীঘ্রই টিকার ব্যবস্থা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচর শহরে ঘন ঘন ডাকাতি কাণ্ডে আতঙ্ক দেখা দিয়েছে জনজীবনে। শনিবার তারাপুর থানাধীন রামকৃষ্ণ মিশন রোড এলাকার স্থানীয়রা ঘন ঘন ডাকাতি কাণ্ডে উদ্বিগ্ন হয়ে 900 টহলদারের দাবি জানান নবাগত পুলিশ সুপার বৈভব নিম্বালকরের কাছে। প্রতিদিনই ডাকাতির ঘটনায় তীব্র আতঙ্ক দেখা দিয়েছে জনজীবনে। কার্ফিউর মধ্যে সক্রিয় পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও কিভাবে ডাকাতি কাণ্ড ঘটছে শহরে, এ নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। দু চারটার পর অনেক চুরি ডাকাতি হচ্ছে আমাদের পাশের বাড়ি, আমাদের বাড়ির লাগোয়া বাড়ি, সব বাড়িতেই গ্রিল টিল ভেঙে চুরগুলা যাচ্ছে। মানে আমাদের এখন যে নতুন এসপি এসছেন, ওনার কাছে আমি আর্জি রাখছি যাতে আমাদের এই এই যে চুরের যে এই যে অশান্তিটা, এটার থেকে আমাদেরকে মুক্ত করার জন্য। আমি একা না, আমাদের পাড়ার সবাই একই কথা বলছে যে এখান থেকে, হ্যাঁ, ওরা গ্যাং আসে, গ্যাং এসে রাতে 2টা 1টার পর আমাদেরকে আমাদের বাড়ি ঘর ভেঙে টেঙ্গে, গ্রিল টিল ভেঙে টেঙ্গে ওরা চলে যায়। সেই জন্য আমরা এসপির কাছে বারবার অনুরোধ করছি আমি এবং আর্জি রাখছি যে আমাদের এই এই দিকে লক্ষ্য রাখার জন্য, আমাদের রামকৃষ্ণ মিশন রোড বিবেকানন্দ রোড এলাকা, আমি শিলচর তারাপুর থানার আন্ডারে। আচ্ছা, ইতিমধ্যে যেগুলা ঘটনা আমরা শুনতে পেয়েছি হয়েছে, এর মধ্যে কি ধরা পড়েছে আপনি শুনেছেন? ধরা পড়েনি এখনো পর্যন্ত, কিছু হয়নি। আমরা রাত্রে ঘুমানোটা আমরার জন্য এখন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে, আমরা ঘুমানি সারা রাত, আমরা পাহারা দিচ্ছি। আচ্ছা, রাতে কি টহলদারি পুলিশের যে টহলদারিটা এই এলাকায় সক্রিয় আছে কি? না, কোনো নাই, কিছু নেই আমাদের। শুক্রবার বিকেল 5:30 পর্যন্ত কাছাড় জেলায় নতুন করে 435 জনের মধ্যে করোনা সংক্রমণ দেখা দিয়েছে। এদের মধ্যে 432 জনকে র্যাপিড অ্যান্টিজেন ও 3 জনকে আরটিপিসিআর পরীক্ষার মাধ্যমে পজিটিভ শনাক্ত করা হয়। এ খবর জানান জেলা মিডিয়া এক্সপার্ট সুমন চৌধুরী। এদিন 129 জন রোগীরা সুস্থ হয়ে বাড়ি যাওয়ার ছাড়পত্র দেয় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল। এদিকে মারণ ভাইরাসে মৃত্যু অব্যাহত রয়েছে বরাক উপত্যকায়। গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে আরও 6 জনের মৃত্যু হয়েছে। এ তথ্য জানান শিলচর মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডক্টর ভাস্কর গুপ্ত। এই 6 জন প্রত্যেকেই কাছাড় জেলার বাসিন্দা। তারা হলেন শিবপুরের বাসিন্দা মাধবী রানী দাস, বয়স আনুমানিক 63 বছর, অম্বিকাপুরের বাসিন্দা ফয়জুর রহমান বড়ভুইয়া, বয়স আনুমানিক 76 বছর, মাছিমপুরের 2 বাসিন্দা বাহাদুর থাপা, বয়স আনুমানিক 58 বছর, ও রঞ্জিত পাল, বয়স আনুমানিক 72 বছর, পাবলিক স্কুল রোডের বাসিন্দা গায়ত্রী দাস, বয়স আনুমানিক 69 বছর, এবং চেঙ্কুরি রোডের বাসিন্দা মায়া চক্রবর্তী, বয়স আনুমানিক 67 বছর। বিকেল 5:00 280 জন পেশেন্ট অ্যাক্টিভ অবস্থায় আছেন। আইসিইউতে 95 জন পেশেন্ট আছেন এবং ওয়ার্ডে 185 জন পেশেন্ট আছেন। ভেন্টিলেটর সাপোর্টে 23 জন পেশেন্ট আছেন এবং 165 জন অক্সিজেন সাপোর্টে আছেন। গত 24 ঘন্টায় 52 জন পেশেন্ট শিলচর মেডিকেল কলেজে করোনা নিয়ে ভর্তি হয়েছেন এবং 36 জন পেশেন্ট শিলচর মেডিকেল কলেজ থেকে ডিসচার্জ হয়ে গেছেন। গত 24 ঘন্টায় 44 জন পেশেন্ট হোম আইসোলেশন নিয়েছেন। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট 71টি স্যাম্পল এবং আরটিপিসিআর 24টি স্যাম্পল গত 24 ঘন্টায় পজিটিভ এসেছে। গত 24 ঘন্টায় 6 জন পেশেন্টের করোনা নিয়ে। শনিবার বরখলাস্থিত রাজা গোবিন্দ স্কুলে উপস্থিত হয়ে ভ্যাকসিন সেন্টার পরিদর্শন করলেন বরখলা বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক কিশোর নাথ। এদিন স্বাস্থ্যকর্মীদের সাথে জনগণের সমস্যা নিয়ে তিনি কথা বলেন। তিনি বলেন, বরখলায় বেশিরভাগই নাগরিকদের স্মার্টফোন নেই, ফলে অনেকেই ভ্যাকসিন থেকে বঞ্চিত রয়েছেন। এছাড়া ইন্টারনেট সমস্যার জন্য অনলাইন বুকিং করতে পারছেন না অনেকে। সেই উদ্দেশ্যে ভ্যাকসিন সেন্টার পরিদর্শন করতে যান তিনি। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জানান, 2-1 দিনের মধ্যে স্থানীয়দের ভ্যাকসিনের ব্যবস্থা করা হবে। এই বিষয়ে তিনি কাছাড় জেলার জেলাশাসক ও স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালকের সাথে কথা বলেছেন। প্রাক্তন বিধায়ক এদিন জারুলতলা, চন্দ্রনাথপুর ইত্যাদি এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে এদিন তার সাথে উপস্থিত ছিলেন বরখলা জিপি সভাপতি কঙ্কন চক্রবর্তী, বিজেপির বরখলা মণ্ডলের সাধারণ সম্পাদক অজিত দাস সহ অন্যান্যরা। যার কাছে সেই স্মার্ট মোবাইল নেই বা অনলাইন রেজিস্ট্রেশন করার সুবিধা নেই, ওনারা সেটা করতে পারেননি।
যার ফলে লোকাল যারা পাবলিকরা রয়েছেন জনগণরা আমার কাছে অনেকেরা ফোন করেছেন যে আমাদের যাতে সুবিধা করে দেওয়ার জন্য। তাই আজকে আমি আসলাম এখানে, এখানে এসে দেখেছি দুইজন নার্স এন এম দুজন আছেন, ওনারা খুব সুন্দরভাবে এই ভ্যাকসিনেশন করছেন। আর জনগণের কাছে বলেছি যে আপনারা একটু সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে রাখুন। আর তার সঙ্গে আমি জয়েন্ট ডিরেক্টরের সঙ্গে কথা বলছি, সেটার একটা বিভিন্ন ব্যবস্থা করার জন্য যে লোকাল যারা রয়েছেন যারা নাকি অনলাইন করতে পারেনি, ওনাদেরকে কীভাবে সুবিধাটা দেওয়া যায় সেটা আজকে বিকালের মধ্যে সাথে জানতে পারবো। আর আমি সেই হিসাবে আমাদের ডিপিউটি সিএম কোঙ্কন চক্রবর্তী মহাশয়কে আমি বলে দেবো, অ্যাকর্ডিংলি এই হিসাবে এই বরখলা ডিপির যতগুলো গ্রাম রয়েছে, সাব সেন্টারগুলো রয়েছে, সেখান থেকে এনএমরা রয়েছেন, ওনারা নাম কালেকশন করে আর ওনাদেরকে একটা ডেট হিসাবে করে কীভাবে এখানে দেওয়া যায় সেই সুবিধা করে দেওয়া হবে। জমি বিবাদের জেরেই কচুদরমে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে। অপরাধীদের কঠোর শাস্তির দাবি জানালেন এলাকাবাসী। বৃহস্পতিবার রাতে কচুদরম থানা এলাকার ভাউরিকান্দি প্রথম খণ্ড গ্রামে বোতলে পেট্রোল ভরে নবদম্পতিকে পুড়িয়ে মারার চেষ্টা করে দুষ্কৃতীরা। ঘটনার পেছনে রয়েছে পূর্বের জমি বিবাদ। পেট্রোল বোমার আগুনে গুরুতর আহত হওয়া নববধূ আলতাফ হোসেন লস্কর শনিবার সাংবাদিক সম্মেলন ডেকে বলেন, তার মেয়ের জামাই আব্দুল আহাদ লস্করের বাবা জিয়াউদ্দিন লস্করের সঙ্গে প্রতিবেশী মুজিবুর রহমান লস্করের পরিবারের পূর্বের জমিনে বিবাদ রয়েছে। আর এই বিবাদের জেরেই তারা এদিন বোতলে পেট্রোল ভরে আগুন লাগিয়ে ঘরে ফেলে দেয়। আর এতে তার সদ্য বিবাহিত মেয়ে গুরুতর আহত হয়ে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এদিন তিনি ঘটনার পর তাৎক্ষণিকভাবে ছুটে এসে ব্যবস্থা গ্রহণের জন্য কচুদরম থানার ওসি জাকারিয়া চৌধুরীর ভূমিকার প্রশংসা করেন। তিনি এদিন দোষীদের কঠোর শাস্তির দাবি জানান। এদিনের ঘটনা চরম বর্বরোচিত ও অমানবিক আখ্যা দিয়ে দোষীদের শাস্তি প্রদানের দাবি জানান হাতিখাল জিপির প্রাক্তন সভাপতি আবিদুর রহমান মজুমদার। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আলতাফ হোসেনের বাবা সফার উদ্দিন লস্কর। আনোয়ার হোসেন লস্কর, মতিউর রহমান লস্কর, আবিদুর রহমান লস্কর, হবিবুর রহমান লস্কর, তৈবুর রহমান লস্কর ও তাদের বউ ময়ূর হোসেন লস্কর, আনসারুল্লাহ হক লস্কর, জিলেখা বেগম লস্কর আরও তাদের যারা আছে, মূলত আমি বারোজনকে অভিযুক্ত করিয়া কচুদরম থানাত মামলা দায়ের করছি। ঘরে ঢুকিয়ে আমার মেয়ের সোনার চেইনটা ছিঁড়িয়া নিছে, পেট্রোল বোম ঢালিয়া আগুন লাগাইয়া দক জ্বলিয়া প্রতিবেশী হিসাবে আমিও দৌড়জাপ করে যাই। অন্য মানুষ আমার আশপাশে আসিয়া জল ঢালিয়া ওদের প্রাণ রক্ষা করে। আর কচুদরম থানার পুলিশ সঙ্গে সঙ্গে খবর পাইয়া আসিয়া আসামিদেরকে খাদাইয়া ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট কিছু পাঁচজন আসামিকে ধরে নিয়েছেন এবং পুলিশের ভূমিকায় আমি অত্যন্ত আনন্দিত। পুলিশে যে পদক্ষেপ নেয়, আইনের প্রতি আমার শ্রদ্ধা আছে, আমি একজন গৃহরক্ষী কর্মী হিসাবে আমি শ্রদ্ধা করি। আমার কচুদরম থানার ওসি সাহেবরে, ওসি সাহেবের নেতৃত্বে আজকে শান্তি শৃঙ্খলা বজায় আছে। হাইলাকান্দি ব্লকের অধীন 14টি জিপির জব কার্ড হোল্ডার শ্রমিকদের বকেয়া পাওনা টাকা না দেওয়ায় বিক্ষুব্ধ জব কার্ড হোল্ডার শ্রমিক এবং পঞ্চায়েত প্রতিনিধিরা শনিবার বেলা 10টায় সম্পূর্ণ কোভিড প্রোটোকল মেনে হাইলাকান্দি ব্লকের খণ্ড উন্নয়ন আধিকারিক হামিদুর রহমানের বাসভবন ঘেরাও কর্মসূচি পালন করেন। প্রায় সহস্রাধিক জব কার্ড হোল্ডার শ্রমিকরা এই খণ্ড উন্নয়ন আধিকারিকের বাসভবন ঘেরাও কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বিক্ষুব্ধ জব কার্ড হোল্ডার শ্রমিক এবং পঞ্চায়েত প্রতিনিধিরা জানান, ব্লকের অধীন 14টি জিপির জব কার্ড হোল্ডার শ্রমিকরা বিভিন্ন সময়ে 15 দিন, 20 দিন এবং 1 মাস করে জব কার্ডের কাজ করেছেন, কিন্তু আজ অবধি তাদের টাকা মিটিয়ে দেওয়া হয়নি। মাটিজুড়ি পাইকান জিপির সভাপতি তথা জেলার 62টি জিপির সভাপতিদের ইউনিয়ন ফোরামের সাধারণ সম্পাদক রাজেশ চন্দ্র রায় এবং রাঙ্গামাটি জিপির সভানেত্রীর প্রতিনিধি আফজল হোসেন চৌধুরী জানান, এই বিষয়ে জব কার্ড হোল্ডার শ্রমিকদের বকেয়া পাওনা মিটিয়ে দেওয়ার জন্য অনেকবার হাইলাকান্দির খণ্ড উন্নয়ন আধিকারিক হামিদুর রহমানের কাছে দাবি জানানোর পরও তিনি তাতে কর্ণপাত করেননি। বর্তমান করোনা পরিস্থিতির জন্য হাইলাকান্দির খণ্ড উন্নয়ন আধিকারিকের কার্যালয়ে খুব কম সংখ্যক কর্মচারী উপস্থিত হচ্ছেন। খণ্ড উন্নয়ন আধিকারিক হামিদুর রহমান বেশিরভাগ সময় কার্যালয়ে গড়হাজির থাকেন। তারা আরও অভিযোগ করে বলেন, জেলার হাইলাকান্দি ব্লক কার্যালয় ছাড়াও অন্যান্য ব্লকের মধ্যে লালা, আলগাপুর, কাটলিছড়া ও মণিপুর ব্লকে এমজিএনরেগার এমআর জমা হচ্ছে, কিন্তু একমাত্র হাইলাকান্দি ব্লক কার্যালয়ে কোনো ধরনের এমজিএনরেগার এমআর জমা হচ্ছে না। খণ্ড উন্নয়ন আধিকারিক হামিদুর রহমানের এই বিষয়ে উদাসীনতা এবং অনমনীয় মনোভাবের জন্য তারা তীব্র ক্ষোভ ব্যক্ত করেন। আফজল হোসেন চৌধুরী ক্ষোভের সঙ্গে জানান, শুক্রবার খণ্ড উন্নয়ন আধিকারিককে ফোনে অবগত করা হয়, শনিবার পঞ্চায়েত প্রতিনিধিদের একটি দল উনার বাসভবনে এসে উনার সঙ্গে সাক্ষাৎ করবেন, কিন্তু আজ সবাই এসে দেখেন উনার বাসভবনে তালা ঝুলিয়ে
তিনি অন্যত্র কোথাও চলে গেছেন। তার এই আচরণের প্রতিবাদে ক্ষোভের স্লোগান দিয়ে এলাকা উত্তাল করে তোলেন প্রতিবাদকারীরা। এদিন ঘেরাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাঠেজুরি পাইকান জিপির সভাপতি তথা জিপির সভাপতি ইউনিয়ন ফোরামের সাধারণ সম্পাদক রাজেশ চন্দ্র রায়, রাঙ্গাউটি জিপি সভানেত্রীর প্রতিনিধি আফজল হোসেন চৌধুরী, অসম গণ পরিষদের আঞ্চলিক কমিটির সভাপতি সিরাজুল ইসলাম বড়ভূইয়া, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বড়ভূইয়া, মাঠেজুরি সমবায় সমিতির প্রাক্তন সভাপতি কামরুল আমিন লস্কর, বোয়ালিপাড় জিপির সভাপতি শরীফুদ্দিন লস্কর, সুদর্শনপুর বন্দুকমারা জিপির সভাপতি সুলতান আহমেদ, বাহাদুরপুর জিপির সভাপতি জাকির হোসেন, শিরিষপুর জিপির সভানেত্রীর প্রতিনিধি রাজু রবিদাস প্রমুখ। মানে আমার রাঙ্গাউটি জিপির প্রেসিডেন্ট আমার আজমল ভাইয়ের যে কথাটো কইছে যে সেই মানে আমার হাইলাকান্দি বিডিও সামগ্রীর লস্কর যে গাফলতি কামনত মানে আমার জব কার্ডের হোল্ডারের পয়সা পাওয়া নাই, খুব দুঃখের বিষয়। সেম কোটাটো আমার হাইলাকান্দির আন্ডারে আমার 14টা জিপি আছে, সেম 14টা জিপি চলি আছে। হাইলাকান্দির ডিস্ট্রিক্ট আগলাপুর ব্লকের হিনে জব কার্ডের হোল্ডারে পয়সা পাইছে, লালা ব্লকের পয়সা পাইছে, কাটলিছড়া ব্লকের পয়সা পাইছে। পয়সা পাবার কারণত আমার জব কার্ড হোল্ডারে ঘরত দিয়ে মানে বহুত মানে উইথ মেইনটেইনিং কোভিড প্রোটোকল যেটো গভর্নমেন্টে অর্ডার দিছে যেটো ভায়োলেশন কৰিছে ভিতরে। হ্যাঁ এটা ভায়োলেশন হয়েছে মানে জব কার্ডের একটু রুল হয় যেটু এদিনও যদি মানুষে কাম করে এদিনের মানে তোর এন্ট্রি হব, এদিনের প্রেজেন্ট হবে, এদিনের পয়সা পাব লাগে। রিলিজ লব কিবা ট্রান্সফার হয়ে গেছে এনেকা এটা মানে এনেকা এটা ভিডিও তো মোক লগই পোৱা নাই, অফিসত যাবও পারা নাই, অফিস তো বন্ধ আছে কোভিডের কারণে। এতিয়া ভিডিওর ঘরত আইলে ভিডিওর ঘরত না থাকে এতিয়াই পলাতক হব মানে আর কি করি। সোনাপুরে আরেকটি কোভিড সেন্টার পরিদর্শন করলেন প্রাক্তন বিধায়ক কিশোরনাথ। সেই সেন্টারে উপস্থিত ডক্টর মনসুরুল আহমেদ লস্কর তার সঙ্গে আলাপ আলোচনা করেন। তাছাড়া তিনি দলের কর্মকর্তাদের সঙ্গে বসে এই করোনা মহামারীর জন্য কি কি পদক্ষেপ নেওয়া যায় এবং জনসাধারণকে কিভাবে আরও সচেতন করা যায় সেই বিষয়ে আলোচনা করেন। তার সঙ্গে ছিলেন কঙ্কন চক্রবর্তী, মনোল সাধারণ সম্পাদক অজিত দাস, কল্লোল চক্রবর্তী, দেবাশিস নাথ, চন্দ্রনাথপুর জিবি সভাপতি গণেশ ছেত্রী, জেলা ওবিসি সাধারণ সম্পাদক অমল নাথ, উদয় শঙ্কর দাস প্রমুখ। শিলকুড়ি চা বাগানেও কোভিডের গণসংক্রমণ ধরা পড়েছে। শিলকুড়ি চা বাগানের হাসপাতালে বৃহস্পতিবার 275 জন পুরুষ ও মহিলা শ্রমিকের মধ্যে কোভিড টেস্ট করা হয়। এদের মোট 20 জন শ্রমিকের শরীরে পজিটিভ ধরা পড়ে। শুক্রবার দরগাকোনা বাগানে 75 জন মহিলা পুরুষ শ্রমিকের টেস্ট করা হয়। এদিন দুজনের শরীরে পজিটিভ পাওয়া যায়। মোট 22 জন পজিটিভ শ্রমিককে শিলকুড়ি চা বাগান কর্তৃপক্ষের তত্ত্বাবধানে স্থানীয় এলপি স্কুলে তৈরি করা কন্টেনমেন্ট জোনে রাখা হয়েছে। এরা সবাই ধরমখাল ও দরগাকোনা ফাড়ি বাগানের শ্রমিক, যার মধ্যে 13 জন মহিলা ও 9 জন পুরুষ শ্রমিক রয়েছেন। শিলকুড়ি চা বাগানের মালিক এন কে বাগলা বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখছেন। পজিটিভ শ্রমিকদের কোনো ধরনের অসুবিধা যাতে না হয় তার জন্য শিলকুড়ি বাগানের সিনিয়র ম্যানেজার ইউপি সিংকে সম্পূর্ণ ব্যবস্থার উপর কড়া নজর রাখতে নির্দেশ দিয়েছেন। বেথুকান্দি ভিলেজ ডেভেলপমেন্ট কমিটির উদ্যোগে ভাগাডোহর বড়জোড়া জিপিতে পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। এদিন গ্রামের বিভিন্ন পথচারীদের মাস্ক, স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া ও সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দেন কমিটির কর্মকর্তারা। করোনা অতিমারী থেকে গ্রামের জনগণকে সচেতন রাখতে এই উদ্যোগ নেন তারা। আগামী দিনেও বাকি জিপিগুলোতে গিয়ে জনসাধারণকে সচেতন থাকার পরামর্শ প্রদান করবেন বলে জানান। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তারা বলেন, শিলচর সহ পুরো জিপিতে আমরা এটা করব। হ্যাঁ, কেননা যে শহরে তো পুলিশের জন্য সবাই মাস্ক পরিধান করেন, কিন্তু গ্রামেতে সেইগুলা নিয়ম পালন করা হচ্ছে না। তার জন্য আমরা এনজিওর পক্ষ থেকে আমরা আজকে বেতকান্দি গ্রামে আমরা ওপেনিং করেছি, শুরুয়াত করেছি। আমরা এখন সবসময় আমরা প্রত্যেক জিপিতে আমরা এই সেই কার্যসূচি চালিয়ে যাব। তো আজকে আমরা সবাইকে পথচারী যারা আসছেন তারা সবাইকে আমরা স্যানিটাইজার, মাস্ক ও আমাদের যে লিফলেট, যে যে কাজ করণীয়, যেটা আমরা যে করলে পরে যেটা করলে পরে আমরা এই করোনা মহামারীর থেকে আমরা পরিত্রাণ পাব, সেই লিফলেট আমরা একটা ছাপিয়েছি, সেই লিফলেটটা আমরা আজকে বিতরণ করেছি। আমরা আগামী দিনে আমরা প্রত্যেক জিপিতে আমরা এটা করব। আর আমি পুলিশ প্রশাসনের কাছে একটা অনুরোধ করছি যে শহরের দিকে যেরকম আপনারা নজর দিচ্ছেন বা সচেতনতা করছেন, গ্রামের দিকে একটু নজর দেওয়ার জন্য আমি পুলিশ প্রশাসনের কাছে, জেলা প্রশাসনের কাছে বিনম্রভাবে। এদিনের সচেতনতা অভিযানে ছিলেন ডেভেলপমেন্ট কমিটির সভাপতি অজয় দাস, সাধারণ সম্পাদক রাজু দেব, বিজয় দেব সহ অন্যান্যরা। ক্ষেতের মাঠে মহিষ চড়াতে গিয়ে পালংঘাট জিপি সভাপতি শশাঙ্ক শীলের হাতে লাঠির আঘাতে প্রায়
তিন দিন শয্যাশায়ী অবস্থায় থাকতে হয় শিপন রায় নামের এক যুবককে। এই ঘটনাটি নিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার জিবি সভাপতি শশাঙ্ক শীলকে অভিযুক্ত করে পালংঘাট পুলিশ ফাঁড়িতে একটি মামলা দায়ের করেন জামালপাড় তৃতীয় খণ্ডের শিপন রায়। এদিকে শনিবার জামালপাড়ে আয়োজিত এক নাগরিক সভায় বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বক্তারা শশাঙ্ক শীলের এমন কর্মকাণ্ডে তীব্র নিন্দা জানান, পাশাপাশি উপযুক্ত বিচার না হলে আন্দোলনের হুমকি দেন তারা। ওই মানুষে ওই ব্যক্তিরা ভোট দিয়া তানরে ফাঞ্চিত বানাইছে, তান কিতা ওই লাঠি চার্জ করার লাগে কিতা ফাঞ্চিত বানানি হয়েছিল নি, ওই বিচারটা আপনারা বিভাগীয় কেন্দ্রীভ করা যারা আসুন, তারা শুষ্ক বিচার যাতে করা হয়, যাতে বিচারটা শুষ্ক পাওয়া যায় এটা আমরা চাই। তান জিপি প্রেসিডেন্ট হইয়া যে এত বড় পাওয়ার ফাইলা আমরা তো এটা বুঝছি না, তান কাছে যে অত বড় পাওয়ার আছে, তাই এই ধরনের নিজে শাসন করতে পারেন মানুষটা, এই পাওয়ারটা তো আমরা বুঝছি না, তান কাছে যে আপনারা বিভাগীয় কর্তৃপক্ষরা যে দিয়া দিছেন পাওয়ারটা, এই পাওয়ারটা আমরা বুঝছি না, যেহেতু আমরা এই বিচারটা উপযুক্ত বিচারটা যেভাবে আমরা পাই এইভাবে আমরা আপনারা ব্যবস্থা নেই, আমরা উপযুক্ত বিচারটা পাইতাম। এই যে বাচ্চা শিশু এ বয়ের হাত গেছে, এ কিতা অপরাধ হলো, আওনের মূল এখানের মধ্যে একলা একলা বইয়া বয়ার গাছ খাবার গাছ খাইতো, বয়ারে রাইত পয়া আল ছইতো, এই বয়ার গাছ খাবার গিয়া এই রাস্তার মধ্যে এইরকম পিঠাপিটি বুঝতাম যে তাহলে কোনো গাল গালাজি কোনো একটা আকর্ষণ কোনো কিছু আসলে কিচ্ছু নাই, তাই শুনি আর যে স্কুটিতে গেলাম ইউ তাই তারা মারা আরম্ভ করছেন, এবার নিঃসন্দেহ হয়ে বইতে আসছে বাচ্চা মানুষ এখানে মধ্যে, তুমি আইও ফিটা আরম্ভ করলাই তারা মারা আরম্ভ করলাই। অতিমারির সময়কালে অভিনব উদ্যোগ নিল মধুরবন্ধ যুব সমাজ। শনিবার সংগঠনের কর্মকর্তারা বরাকপার এলাকাধীন ধর্মীয় স্থানগুলো স্যানিটাইজ করেন। এদিন মন্দির মসজিদ সহ কয়েকটি ধর্মীয় স্থান পরিষ্কার করেন তারা। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে কর্মকর্তারা বলেন, আজকে আমরা মধুরবন্ধ যুব সমাজের পক্ষ থেকে বরাকপারের বিভিন্ন মন্দির মসজিদ আমরা স্যানিটাইজ করছি, কারণ এই যে পবিত্র যে স্থানগুলো আছে সেই স্থানগুলো স্যানিটাইজ করা দরকার। আর আমরা এই যুব সমাজের পক্ষ থেকে আজকে আমরা বরাকপারের প্রত্যেকটি নাগরিককে আমরা অনুরোধ করছি, যদি আপনাদের কোনো মন্দির মসজিদ যদি স্যানিটাইজ করার দরকার থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, এবং আমাদের বরাকপারে যেগুলো মসজিদ এবং মন্দির রয়েছে সেইগুলো আমরা আগামী দিনে স্যানিটাইজ করার স্টেপ নেব। আর আজকে আমাদের সাথে আমাদের নকিম ভাই, রাজুদা, আবু ভাই আমাদের সাথে এসেছেন, আমরা সবাই মিলে এই কাজগুলো করছি, আশা করি আগামী দিনে আমরা আরও ভালো কাজ করতে পারি। ধন্যবাদ। মৎস্য উৎপাদন বাড়ানোর জন্য চলতি মৎস্য প্রজনন ঋতুতে কাছাড় জেলার প্রাকৃতিক জলাশয়ে প্রজনন যোগ্য মাছের শিকার না করা সম্পর্কে জনসচেতনতা অব্যাহত রয়েছে। শুক্রবার কাছাড় জেলার মৎস্য উন্নয়ন বিভাগের উদ্যোগে চাতলা হাওর এলাকায় এই সম্পর্কে প্রচারপত্র বিতরণ করা হয়। উল্লেখ্য, প্রতি বছর পয়লা এপ্রিল থেকে 15 জুলাই পর্যন্ত মাছের প্রজনন ঋতু, এই সময়ে কোন ধরনের জাল জলাশয়ে প্রয়োগ না করতে জেলার মৎস্য উন্নয়ন বিভাগ থেকে আহ্বান জানানো হয়েছে। অকালে চলে গেলেন সোনাই বিধানসভা কেন্দ্রের জারাগুল এলাকার বাসিন্দা সমরেন্দ্র সিং। শুক্রবার শিলচরের এক বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় 46 বছর। তিনি পেশায় ছিলেন স্বর্ণ কারিগর। তিনি রেখে গেছেন স্ত্রী, 1.5 বছরের পুত্র, 3 বছরের কন্যা সহ ভাই বোন ও অসংখ্য গুণমুগ্ধ। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। রামকৃষ্ণ মিশন রোডে ঘন ঘন ডাকাতিতে সরব স্থানীয়রা, 900 টহলদারির দাবি। করোনা তাণ্ডব, জেলায় নতুন করে আক্রান্ত 435 জন। বরখলায় ভ্যাকসিন কেন্দ্র পরিদর্শন প্রাক্তন বিধায়কের, শীঘ্রই টিকার ব্যবস্থা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।